নমস্কার বন্ধুরা, সুধাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঢোকলার রেসিপি। ঢোকলা বানানোর জন্য আমি কি কি নিয়েছি চলো দেখা যাক। ঢোকলা বানানোর জন্য আমি এখানটায় বেসন নিয়েছি, রিফাইন তেল নিয়েছি, গুঁড়ো চিনি নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, লেবুর রস, সর্ষে, কারি পাতা, ইনো আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা। এবার বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যখন তৈরি করছি তখন একই দিকে ঘুরিয়ে ফেটাতে হবে, তাহলে ঢোকলার ব্যাটারটা ভালো তৈরি হবে। আর এটা একটু বেশি সময় ধরে একটু ফেটাতে হবে। এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, ঢোকলাটা তাহলে ময়েশ্চারাইজ হয়ে থাকবে। তৈরি হয়ে গেছে ব্যাটারটা, আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপিয়ে রেখে দিচ্ছি। গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ঢোকলাটা জ্বলে না যায়। এবার আমি এর ব্যাটারটার মধ্যে ইনো দিয়ে দিচ্ছি, ইনোটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ইনোটা দিয়ে ফেটানোর পর সঙ্গে সঙ্গে আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে ঢেলে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ঢোকলাটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা চাপিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আমি এটাকে 20-25 মিনিট মতো রেখেছিলাম। ঢোকলাটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে ওই ভাপের মধ্যে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা তড়কা তৈরি করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি,
কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তড়কা বা সিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঢোকলাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কত সুন্দর নরম স্পঞ্জি তৈরি হয়েছে। এবার আমি এটাকে যে কোনো শেপে কেটে নেব। এবারে সেই তড়কাটা আমি এর উপরে ঢেলে দিচ্ছি। ঢোকলাটা এবং তড়কাটা উষ্ণ গরম থাকতে হবে, একদম ঠান্ডা হলে চলবে না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।